অবশেষে সেই টেলিফোনটা এলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনশনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বললেন। তারা যেখানে অনশন করছেন সেখানে, অর্থাৎ অনশনস্থলে, ধর্ণাস্থলে, সেখানে রাজ্যের মুখ্য সচিবকে পাঠিয়ে তার টেলিফোন মারফত। নিজেও আসতে পারতেন কি না, আসা সম্ভব ছিল কি না, সেগুলো পরের কথা। কিন্তু মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত অনশনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন না কেন, তাদের আন্দোলনটা আদৌ তিনি সাড়া দিচ্ছেন না কেন, বা তাদের আন্দোলনটাতে আদৌ সাড়া দেওয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন কি না, এই এত রকমের প্রশ্নের মাঝখানে আজকে যখন মুখ্যমন্ত্রীর ফোনটা আসে এবং কথোপকথন শুরু হয় ফোনেই, তখন সাময়িকভাবে অন্তত একটা স্বস্তির শ্বাস ফেলেছিলেন রাজ্যবাসী। যাক, শেষমেশ তাহলে অনশনকারী চিকিৎসকদেরকে বুঝিয়ে, তাদের দাবি মেনে, তাদের পাশে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও যিনি, অর্থাৎ তাকে আর অন্য কোনো দপ্তরের উপরে আলাদা করে নির্ভর করতে হবে না, দুটো দপ্তরই তারই নিয়ন্ত্রণে, তিনি নিশ্চয়ই এই দাবিগুলো মেনে ব্যবস্থা নিয়ে অনশনকারী চিকিৎসকদের দাবি মতো যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করে তাদের অনশন তুলে নেওয়ার মতো জায়গায় পৌঁছে দিতে পারবেন, অর্থাৎ তাদের আর অনশন করবার মতো কোনো কারণ থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম, মুখ্যমন্ত্রী শুরুতে ভালো ভালো কথা বললেন প্রচুর, এটা করে দেবো সেটা করে দেবো, সময় চাইলেন বিনীত অনুরোধের মতো করে, প্লিজ তুলে নাও, দয়া করে তুলে নাও, কিন্তু এই প্লিজ দয়া এসবের সঙ্গে আর যা জুড়ে রইল সেটাই পরবর্তী সময়ে তার অনুরোধের তাল কেটে দিল, নাকি মুখোশ খুলে দিল, কোনটা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি অনশনকারীদের প্রতি উদ্বেগ থেকে এই ফোন করে থাকেন এবং তাদের অনশন তুলে নেওয়ার আহ্বান জানিয়ে থাকেন, যেমনটা শুরুতে বলছিলেন মুখ্য সচিবের ফোন মারফত, তোমরা আমার ভাই বোনের মতো, আমি দিদি হয়ে কী করে দেখি তোমরা উপোস করছো, দিনের পর দিন অনশন করছো, তোমরা তুলে নাও, তোমাদের স্বাস্থ্য নিয়ে আমি উদ্বিগ্ন, ইত্যাদি ইত্যাদি, তাহলে সেই মুখ্যমন্ত্রী ওই একই কথোপকথনের সময় চিকিৎসকদের প্রতি প্রশ্ন, পাল্টা প্রশ্ন, দাবিটা আবার স্পষ্ট করে জানানোর ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্য সচিবের অপসারণের কথা জানানোর সঙ্গে সঙ্গে এমন খেপে উঠছেন কেন, এমন খেপে উঠলেন কেন, প্রশ্নটা সেখানে। দেখুন, এই যাবতীয় প্লিজ, দয়া করে, উদ্বেগ, উদ্বিগ্ন, সব কিছু কেমন মুহূর্তে উধাও হয়ে যাবে, উধাও হয়ে গেল। আরেকবার সেই কথোপকথনের রিক্যাপ, স্বাস্থ্য সচিবকে সরাতে বললেন চিকিৎসক, মুখ্যমন্ত্রী কি বললেন আসুন দেখেন। আমার বিশ্বাস যে যেন মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই সময় থাকাকালীন মুখ্য স্বাস্থ্য সচিব তার অপসারণ চাওয়া যথেষ্ট দুঃখিত আমাদের তরফ থেকে। যাকে আমরা বিশ্বাস করি না, অর্থাৎ তোমরা চাইলেই সরাতে হবে। আচ্ছা, তাহলে কিছুক্ষণ আগেই যে বলে শুরু করেছিলেন, দয়া করো, তিন চার মাস সময় দাও, একটু বোঝো, একদিনে তো সবাইকে সরানো সম্ভব নয়, আমরা আসলে সরাবেনই না, মুখে বলছিলেন প্রতিশ্রুতি, তার কথা অনুযায়ী যেটার মানে আসল মানে প্রতারণা সেটাই করছিলেন, স্বরূপটা বেরিয়ে পড়ল, স্বাস্থ্য সচিবকে আসলে সরাবেন না, আসলে মুখোশের আড়ালে মুখটা বলছে তোমরা চাইলেই সরাতে হবে নাকি, তোমরা যাকে বলবে তাকে সরিয়ে দেবো। আর মুখোশ বলছে স্বাস্থ্য সচিবকে, মুখ্য সচিবকে না সরানোর মুখোশ বলছে, অনশনকারী ডাক্তারদের পাশে দাঁড়িয়ে উদ্বেগ দেখানোর মুখোশ বলছে, বাচ্চারা দয়া করে অনশনটা তুলে নাও, আমি তোমাদের দিদির মতো। আরও আছে, স্বাস্থ্য সচিবকে সরানোর আবেদন এই একবারই জানাননি চিকিৎসকরা, তার কারণ মুখ্যমন্ত্রীর বাড়িতে যে কদফা দাবি নিয়ে তারা গিয়েছিলেন তার মধ্যে একদম প্রথম দফাগুলোর মধ্যেই স্বাস্থ্য সচিবকে সরানোটা ছিল, মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন একসঙ্গে সবাইকে সরাতে পারছে, বেশ কয়েকজনকে সরানো হয়ে গিয়েছে, এতদিন কেটে গিয়েছে, আজও কেন সরাতে পারছেন না, বিশেষ করে সেই স্বাস্থ্য সচিব যার বিরুদ্ধে এত অভিযোগ, দুর্নীতি থেকে শুরু করে প্রমাণ লোপাট পর্যন্ত, অভয়ার ক্ষেত্রেই, অভয়ার হত্যা এবং ধর্ষণ ছাড়াও গোটা স্বাস্থ্যক্ষেত্রে, গোটা রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে যাবতীয় দুর্নীতির
সূচিমুখ, অভিযোগের সূচিমুখ সোজা যার দিকে যাচ্ছে তাকে রেখে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর এই ব্যস্ততা কেন? প্রথম বার্তা শুনলেন, মুখোশ সরিয়ে মুখ বেরিয়ে পড়ার সময় বলে ফেললেন চাইলেই সরাতে হবে। এবার দ্বিতীয় বার্তা শুনুন, কেন বলছি হুমকি সম্বল। স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতি চায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। এটা হবে না, তার কারণ হচ্ছে তোমাদের যারা তারা তুমি আন্দোলন করছো, তুমি কি এটা জানো যে অনেকে আন্দোলন যোগদান করো স্বাস্থ্য সচিব কার্ড নিয়ে প্রাইভেট নার্সিং হোমে কাজ করেছে, তোমরা কি চাও আমি তাদের বিরুদ্ধে জিপি করি? ম্যাডাম আমি 8 দিন ধরে অনশন করছি। যদি মুখ্যমন্ত্রীর কথা মতো, মুখ্যমন্ত্রী দেয়া হুমকি মতো ধরেই নিই যে আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে বা তাদের সমর্থনকারী চিকিৎসকদের মধ্যে কয়েকজন আছেন যারা দুর্নীতিগ্রস্ত, তাহলে ব্যাপারটা কি এরকম, তোমরা দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য সচিবকে সরাতে বলছো? তোমরা জানো আমার কাছেও দুর্নীতিগ্রস্ত 5টা ডাক্তারের নাম আছে, তোমরা কি চাও আমি ওদেরকে ধরি? তোমার দলে চোর আছে, আমার দলেও চোর আছে, অনেকটা ওই রকম টাইপের যুক্তি। যদিও মুখ্যমন্ত্রীর দল থাকলেও ডাক্তারদের কোনো দল নেই, তার কারণ তারা রাজনীতি করেন না। তাহলে রাজনীতির যুক্তি দিচ্ছেন কেন? যে যুক্তি বিজেপির ক্ষেত্রে প্রযোজ্য, কংগ্রেসের ক্ষেত্রে প্রযোজ্য, সিপিএমের ক্ষেত্রে প্রযোজ্য, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তার জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রেও প্রযোজ্য, তাদেরকেও কি রাজনৈতিক প্রতিপক্ষই মনে করেন মমতা? তাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত স্বাস্থ্য সচিবকে সরাবেন না বলে পাল্টা দুর্নীতির অভিযোগে ছুড়ে দেন জুনিয়র ডাক্তারদের দিকে এবং শুধু তাতেই ক্ষান্ত থাকেন না, তারপরে হুমকি দেখান তোমরা কি চাও ডায়েরি করি, ব্যবস্থা নিই। তো কে বারণ করেছে? ব্যবস্থা নেওয়ার স্বাস্থ্য সচিব থেকে শুরু করুন, স্বাস্থ্য সচিবকে প্রথম গ্রেফতার করান না, তিনি তো অভিযুক্ত। তারপরে যে যে জুনিয়র ডাক্তার, যে যে সিনিয়র ডাক্তার আপনার কাছে অভিযোগ রয়েছে দুর্নীতিতে অভিযুক্ত, সবাইকে গ্রেফতার করান। সমস্যা কোথায়? একজনের দুর্নীতিও মানবেন কেন? নাকি স্বাস্থ্য সচিবের দুর্নীতি মানছেন জুনিয়র ডাক্তারদের দুর্নীতি আছে বলে, অথবা জুনিয়র ডাক্তার বা কোনো সিনিয়র ডাক্তারের দুর্নীতি মেনে নিচ্ছেন স্বাস্থ্য সচিবও দুর্নীতি করেন বলে? এটা কি চুরি দিয়ে চুরি চাপার খেলা ম্যাডাম? আরও আছে, স্বাস্থ্য সচিবও তো শুধু সব নয়, 10 দফা দাবি, তার সবটা পূরণ করতে একটা একটা করে পূজোর নাম বলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে বলেন তিনি রামকৃষ্ণদেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, আরও সব মহাপুরুষ মহীয়সীদের নাম করেন, তাদের নাকি অনুসারী অনুগামী। তার দলের নেতামন্ত্রীরা তো তাকেই সাক্ষাৎ সারদা দেবী বানিয়ে বসে আছেন কলিযুগে। নরনারায়ণ অভুক্ত, তিনি ব্যস্ত পূজনী। শুনুন, আপনাদের সাথে অলরেডি আমার এএসআই কেসরা অনেকবার বসেছে, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের পলিসি ডিসিশন নিতে হয়। আমরা অনেকটা হেলতে, ধরুন আমাদের অনেক জায়গা থেকে নানা রকম খবর আসছে, নানা রকম ইলিগাল অ্যাক্টিভিটিসও চলছে, কিন্তু তাও আমরা কোনো অ্যাকশন নিইনি। আমি চাই আপনারা কাঁধে যোগ দিয়ে আপনারা অনশন থেকে উইথড্র করে আপনাদের ইলেকশনের যে ডিমান্ড, আমি 4 মাস সময় আপনাদের কাছে চেয়ে দিচ্ছি। তার কারণ বা ইলেকশন, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, দীপাবলি, এছাড়াও আমাকে প্রসেস ঠিক করতে হবে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই সমস্ত বলছেন, অর্থাৎ 4 মাস সময় দিন, 3 মাস সময় দিন, সব পুজো কেটে যাক, মানে নিশ্চিতভাবে কারুর বিশ্বাসে আঘাত দিয়ে বলছি না, কিন্তু আমরা যে কোনো সনাতনপন্থী জানি, সনাতন ধর্মে বিশ্বাসীরা জানি, আমরা যতটা মন দিয়ে মৃন্ময়ী মূর্তির পূজা করি ঠিক ততটাই মন দিয়ে চিন্ময়ী মূর্তি মানে সাক্ষাৎ নররূপী নারায়ণেরও পূজা করি। সেই নরনারায়ণ অভুক্ত বসে আছে, মুখ্যমন্ত্রী বলছেন অপেক্ষা করুন, অপেক্ষা করুন, ছট যাক, কালী পুজো যাক, জগদ্ধাত্রী পুজো যাক, আরও যদি কোনো পুজো আচার নাম বাদ পড়ে গিয়ে থাকে সেগুলোও যাক, তারপর না হয় তোমাদের নিয়ে ভেবে দেবে, ওদের পুজো করার দরকার, ওরা নারায়ণ নয়। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসব বলছেন, অর্থাৎ 3 মাস 4 মাস সময় চাইছেন, তখন অনশন করে অসুস্থ হয়ে পড়ে চিকিৎসা করিয়ে আজকেই বেরিয়ে আসা চিকিৎসক পুলস্ত, তিনি কি বলছেন? যথেষ্ট জোরের সঙ্গে বলছেন, এই হুমকি ধমকি চমকির মুখে দাঁড়িয়ে বেশ জোর দিয়ে বলছেন, পুলস্ত কি বলছেন?
মুখ্যমন্ত্রী 5টার সময় নবান্নের সময় দিয়েছেন, নিশ্চয়ই তারা যাবেন যেরকম ডেকেছেন। কিন্তু এটুকু বলতে চাই যে 3-4 মাসের যে মানে কুমিরছানা দেখানোর যে খেলা হিসেব, এই হিসেবে আমরা কিন্তু আর নেই। আমরা চাইছি ডাইরেকটিভ, গভর্নমেন্টের ডাইরেকটিভ। এই সদিচ্ছা থাকলে এই ডাইরেকটিভ দেওয়া যায়। বাংলায় একটি কথা আছে, দুষ্ট গরুর থেকে কিন্তু শূন্য গোয়াল অনেক ভালো। পরিবারের কোনো সন্তান যদি কুপুত্র হয়, তাকে যেমন ত্যাজ্যপুত্র করা হয়, তাহলে ঠিক সেভাবেই তিনি অভিভাবক হলে যেন এই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, তিনি যদি আত্মীয় হন তাহলে তাকে যেন সমূলে পরিত্যাগই করেন। আর এগুলো মানুষ বুঝছেন না, তারা মানুষ বুঝছেন, বুঝছেন বলেই কেউ ন্যায় বিচার যাত্রায় হাঁটছেন, আর কেউ চির প্রতিদ্বন্দ্বী সবুজ ঘাসে একেবারে জন্ম লগ্ন থেকে চিরশত্রু ইস্টবেঙ্গল মোহনবাগান, তাদের সমর্থকরা একে অপরকে বুকে জড়িয়ে হাতে হাত রেখে শপথ নিচ্ছেন আরজি করের জন্য, অভয়ার জন্য ন্যায় বিচার নিয়ে আসা।